আজিঠু রাজ্যে বর্ষা আরম্ভ হব। চারিদিন যাই রাজ্যর বিভিন্ন স্থানের বর্ষা হব। স্বল্পর মধ্যম ধরনের বর্ষা হয়ে পড়ে বলে আঞ্চলিক পাণিপাগ বিভাগ পূর্বানুমান করেছে। তবে 12 এবং 13 তারিখে প্রবল বর্ষা আশঙ্কা রয়েছে। বর্ষার বিলরে অমল হয়ে রয়েছে ফসল নষ্ট হয়ে যাবার ভয় রয়েছে। এই অদিনিয় বর্ষাকে নিয়ে চাষী মুন্ডে পুঁ চড়ক পড়ছে। সোমবার পশ্চিম ওড়িশার বর্ষা আরম্ভ হব। পশ্চিমাঞ্চল প্রভাবে নুয়াপড়া, বলাঙ্গীর, ঝারসুগুড়া, সম্বলপুর, সোনপুর, সুন্দরগড়, দেবগড় এবং বরগড়ের কিছু স্থানের বর্ষা হব। স্বল্পর মধ্যম পরিমাণের বর্ষা হয়ে পড়ে বলে পাণিপাগ বিভাগ আকলন করেছে। 11 উত্তর আভ্যন্তরীণ ওড়িশার কিছু স্থানের বর্ষা সহ ঘড়ঘড়ি হয়ে পড়ে। নুয়াপড়া, কলাহান্ডি, কন্ধমাল, বলাঙ্গীর, সোনপুর, বৌদ্ধ এবং আউ কিছু জেলার অধিক বর্ষা আশঙ্কা রয়েছে। এসবু জেলা পাই পাণিপাগ বিভাগ পক্ষরু সতর্ক সূচনা জারি করা যাইছি। সেইভাবে বরগড়, বলাঙ্গীর, সোনপুর, সম্বলপুর, ঝারসুগুড়া, সুন্দরগড় এবং দেবগড়ে ঘড়ঘড়ি হওয়ার আশঙ্কায় ইয়েলো ওয়ার্নিং জারি করা যাইছি। 12 কলাহান্ডি, কন্ধমাল, অনুগুল, বৌদ্ধ, কটক, নয়াগড় এবং ঢেঙ্কানাল জেলার ঘড়ঘড়ি সহ প্রবল বর্ষা আশঙ্কা রয়েছে। এই 7 জেলা পাই সতর্ক সূচনা জারি করা যাইছি। সেইভাবে 13 তারিখে বি প্রবল বর্ষা হব। কেন্দুঝর, ময়ূরভঞ্জ, বালেশ্বর এবং ভদ্রক জেলার ভারী বর্ষা হব বলে পাণিপাগ বিভাগ সতর্ক করাইছে। 14 এবং 15 তারিখে বি কিছু স্থানের কম পরিমাণের বর্ষা হয়ে পড়ে। তবে ফসল অমল সময়ের এভাবে বর্ষা ভয়কু নিয়ে চাষীকূল এবে ছানিয়া হয়েছে। এবে বিলরে ধান কটা হয়ে গদা হয়ে রয়েছে। মুষলধারার বর্ষা হলে ধান পাণিরে ওদা হয়ে পচি যাবার আশঙ্কা রয়েছে। কোবি, টমাটো, লঙ্কা, বিন, মটর, গাজর ভি বিভিন্ন পনিপরিবা নষ্ট হয়ে যাইপরে। এথিপাই চাষী মানে তুরন্ত নিজ অমল ধানকু সুরক্ষিত স্থানকু আনিবাকু পাণিপাগ বিভাগ পক্ষরু পরামর্শ দিয়েছে। অমলযোগ্য পনিপরিবাকু তোলি আনিবাকু মধ্য কুয়াযাইছে। বর্ষা আশঙ্কা থিবারু মুগ এবং বিরি ভি শীতদিনিয়া ডালি জাতীয় বিহন এবং তৈল বিহন বুণা আসন্তা এক সপ্তাহ পর্যন্ত স্থগিত রাখিবাকু পরামর্শ দিয়েছে। বর্ষা যোগু সর্বনিম্ন তাপমাত্রা তলমুহা হব এবং বিহন গজা হবার সমস্যা হব। সহল বুণা হয়ে চীনাবাদাম এবং সোরিষ ফুল ধরিবা আরম্ভ হয়ে বর্ষা এখন সুহাইব। সেই ফসলের জলসেচন স্থগিত রাখা পরামর্শ জারি করা যাই। এবেপাই সাময়িক ভাবে জমিরে সার, কীটনাশক পকাইবা এবং জলসেচন বন্ধ রাখা কুয়াছে।